সন্ন্যাসী গ্রেপ্তার, হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর লাগাতার হামলা, সবার সুরক্ষা ইউনুস সরকারের দায়িত্ব মনে করিয়ে ফের কড়া বার্তা ভারতের। বাংলাদেশে সন্ন্যাসীর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা, হিন্দুদের ওপর হামলা, তীব্র প্রতিবাদ ইসকনে। যখনই আমি বাংলাদেশে ফোন করি, ওরা একটাই কথা বলে, মনে হচ্ছে পুরো বিশ্ব আমাদেরকে ভুলে গেছে। 100 দিন থেকে আমাদের উপরে এত অত্যাচার হচ্ছে, কিন্তু কিছু মাথা আমাদের কেউ ভাবছে না। ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে কোর্টে ধাক্কা খেয়েও চাপ বাড়াচ্ছে কট্টরপন্থীরা। ব্যক্তি সংগঠন এক নয় বলেও ইসকনের সঙ্গে যুক্তদের অ্যাকাউন্ট ফ্রিজ করল সরকার। অশান্ত বাংলাদেশ, আরো প্রতিবাদ চান কঙ্গনা। মুশকিল কে টাইম পে বাংলাদেশিও কে সাথ মে কে হাম হ্যায় অর জো হিন্দু ওয়াহাঁ পে হ্যায় উনকে সাথ মে হাম পুরি তরিকে সে হ্যায়। সব ধর্ম পালনের অধিকার এ রাজ্যে নেই, শুভেন্দু অধিকারী আনা মুলতুবি প্রস্তাব নাকচ। বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের, প্ল্যাকার্ড দেখে বিক্ষোভ। শোকজের জবাব হুমায়ুন কবিরের, চিঠি দিলেন শোভনদেবের হাতে। তৃণাঙ্কুরের বিরুদ্ধে মুখ খোলার পরেও কেন ব্যবস্থা নয় কল্যাণের বিরুদ্ধে, প্রশ্ন ভরতপুরের বিধায়কের। নিয়োগ দুর্নীতি কাণ্ডে বা সিবিআই এর করা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন কুন্তল ঘোষ, ছাড়তে পারবেন না রাজ্য। এর আগে ইডির মামলায় জামিন মিলেছিল কুন্তলের। আবার ইডির নজরে শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রা, পর্নোগ্রাফি মামলার তদন্তে এবার ইডির হানা শিল্পা শেঠির সান্তাক্রুজের বাড়িতে। শুক্রবার মুম্বাই এবং উত্তরপ্রদেশের 15টি জায়গায় তদন্তের জন্য হানা দেন ইডি আধিকারিকরা।